বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। What is your relationship status? Single or happily mingled? Happy to be single. Happily single. জীবনে প্রথম কোন বয়সে প্রেমে পড়েছো? পড়েছো ক্লাস 2। ক্লাস 2 তে প্রেম করেছো টিচারের? না না, আমার একজন মানে ক্লাসমেট ছিল। ওকে, রিজেক্ট হয়েছো শোন কখনো? হ্যাঁ, বলতে পেরেছো কাউকে কখনো? না, রিজেক্ট হয়েছে প্রচুর। Rejected. I think I was not very good looking when I was in my teens, you know. মানে আমি মাঝে মাঝে একটু malnutrition লাগতো, কারণ বোর্ডিং স্কুলে তো খুব একটা ওই যা হয় নাকি খাওয়া দাওয়া তো ঠিকঠাক হয় না, তারপরে খুব খেলাধুলো হতো, তো আই ইউজ টু গেট ট্যান্ড, একদম পুরো ব্রাউন হয়ে যেতাম আর কি। তো অনেকবার রিজেক্ট হয়েছে, কিন্তু তার সাথে অনেকের আবার মানে অনেক প্রপোজালসও আসতো, কিন্তু তাদেরকে খুব একটা সেই সময় খুব একটা পছন্দ হয়নি, আর খুব অদ্ভুতভাবে পরে কিন্তু পছন্দ হলো। সেটা কি আর জানানো হয়েছে? পরে জানানো হয়েছে। ওকে, তারপরে ও আবার রিজেক্ট করে দিল। নিজের লাইফ পার্টনারকে ঠিক কি কি ভাবে দেখতে চাও? আমি বলবো না তার মধ্যে কি গুণ থাকুক, কারণ লাইফ পার্টনার ঠিক ওরকম গুণ দেখে দেখে তুমি নেবে এরকম ব্যাপার না। কিরকম কিরকম হোক চাও? ইউ সাম, আসলে আজকালকার যুগে দেখি মানে সোশ্যাল মিডিয়া যখন পড়ি কত কিছু হয়, ইউনো সো ইটস ভেরি ডিফিকাল্ট টু ট্রাস্ট। তো আর কাউকে ট্রাস্ট করলে মাঝে মাঝে মনে হয় যে একে ট্রাস্ট করা যায়, যে ট্রাস্ট করছি এটা কি অন্ধবিশ্বাস না এমনি এমনি করছে জাস্ট ফর দ্য সেক অফ ডুইং ইট। সো আই থিঙ্ক ট্রাস্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কাউকে যদি হোল হার্টেডলি ট্রাস্ট করা যায়, জেনুইনলি ট্রাস্ট করা যায়, আর সে যদি তোমার ট্রাস্ট রাখে, দ্যাটস বিউটিফুল। আমার এরকম অনেক বন্ধু রয়েছে, অনেক ফ্রেন্ডস রয়েছে, মানে অনেক বলবো না, কারণ আই এম আ পার্সন হু ইজ নট ভেরি আউট গোয়িং সোশ্যালি। মানে আমার একটা ছোট্ট একটা সার্কেল আছে, তাদের সাথেই আমি সময় কাটাই, তাদের সাথেই ঘুরতে বেরোই, হোয়াটএভার। কিন্তু ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হ্যাঁ, সেটা আই সামটাইমস থিঙ্ক আই ডোন্ট মাইন্ড বিং সিঙ্গল অলসো অল মাই লাইফ, অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ সামবাডি টু ট্রাস্ট। সেটা আমার মাও হতে পারে, সেটা আমার দাদাও হতে পারে, আমার বন্ধুও হতে পারে। তো দ্যাট ইজ দ্যার, ইউ নো, বিকজ একজন লাইফ পার্টনার মানে তো এটাই নয় যে একজন, হ্যাঁ অবভিয়াসলি একটা একটা টাইমে একটা রিকোয়ারমেন্ট থাকে, একটা ফিজিক্যাল রিকোয়ারমেন্ট থাকে, একটা ইমোশনাল রিকোয়ারমেন্ট থাকে টু হ্যাভ এ পার্টনার, বাট ওই সব থেকে আরও পবিত্র হচ্ছে ইউনো একটা বন্ডিং, আ ভেরি জেনুইন, আ ভেরি মিউচুয়াল, আ ট্রাস্টওয়ার্দি বন্ডিং, সেটা খুবই ইম্পর্টেন্ট। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।